গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, আমরাও সকলে খুব 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 ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে 8টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল থেকে প্রচুর রান্না করে নিয়েছি, অলরেডি 2-3 রকম আইটেম হয়ে গেছে, আর এখনও রান্নার পাট চলছে। আর কেন এত রান্নার আয়োজন সেইটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আমি তোমাদের সব বলবো। আর কেন এত রান্না করছি, আর এই দেখো এটা হচ্ছে ফিরনি, দেখতে পাচ্ছো? এটা হচ্ছে ফিন্নি করছি, আর এদিকে একটা রান্না হচ্ছে, তা আমি করে নিয়ে তোমাদের সব দেখাবো। দেখো সবজি ভেজে রেখেছি, কেন এত রান্না করছি আর কি কি রান্না করছি সবই তোমাদের সঙ্গে বলবো। তবে আজকে আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, সেই জন্যে আমি আগে রান্নার কাজটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটুখানি বসে বলবো কি কি করছি আর কেন করলাম। তা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তা আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আবার একটু পরে আসছি। চলে এলাম চান করে, আর তোমাদের বললাম আজকে কত রকম আইটেম করেছি দেখো, আর কেন করেছি তার একটু পরে বলছি। আগে দেখো টেবিলে পুরো রান্না ভর্তি। এটা হচ্ছে ফিরনি, আর চিলি চিকেন, রাইস, এটা হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে পলোয়া, এটা হচ্ছে সবজি ডাল, এটাও রাইস, মানে সব ভাগ ভাগ করে রেখেছি। আর এই দেখো এদিকেও চিলি চিকেন, এদিকেও চিলি চিকেন, সব আলাদা আলাদা কন্টেনারে ভরে রেখেছি। আর এগুলো সব ফ্রিজে, মানে ঠান্ডা করে ফ্রিজে রাখবো, যেহেতু আমি বেড়াতে যাবো এক সপ্তাহ মতন থাকবো না। তা ছেলেরা কেউ যাচ্ছে না, আমার বড় যাচ্ছে না, তাই ওদের জন্য একটু খাবার করে রেখে যাচ্ছি, ওরা খাবে। আর সবজি ডালটা আজকে দুপুরে খাবো, আর করেছি হচ্ছে ডাটা দিয়ে মাছের তরকারি, এটা আজকে দুপুরে। আর পোস্ত বাটা আছে, পোস্ত ডাটা পোস্ত করব, ওটা কালকে দুপুরের জন্য। তা অনেক রকম রান্না করে রেখে ওদের জন্য গুছিয়ে রেখে তারপরে আমি বেরোবো। আর আমি কোথাও গেলে আমার ননদ আমার সঙ্গে দেখা করতে আসে, আর এই যাকে ছোট ননদ এসছে, আমিও ডাকলাম ওকে, আয় একটুখানি গল্প করব তারপরে চলে যাবো। ও ঘরে একাই থাকে, তা ডাকলাম, এমনিতে আসে না, ওর হাঁটুর ব্যথা, হাঁটতে পারে না সেইভাবে, সেই জন্য আসে না। তা চলো আমি আমার লাগেজ দেখাই তোমাদের এবার, আর আজকে 5টায় বেরিয়ে যাচ্ছি। ও আমার লাগেজ, এইটা একটা ছোট ব্যাগ, আর এটা বড়। আর এখনো খাবারগুলো ঢোকায়নি, কিছু খাবার নিয়েছি, এগুলো ঢোকাবো। আর তারপরে এই যে লাগেজ গুছানো মোটামুটি হয়ে গেছে, আর এখানে ড্রেস বের করে রেখেছি যেটা পরে যাব, খুব হালকা পোশাক পরবো, যেন মতো রাত্রিরে ট্রেন জার্নি আর গরমের সময়, ওই জন্য হালকা একদম সুতির পোশাক বের করে রেখেছি, সেটাই পরে যাব। আমার লাগেজ গুছানো হয়ে গেছে, এখন একটু রেস্ট করব, খাবারগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে গুছিয়ে রাখবো, ছেলেকে বুঝিয়ে মানে বুঝিয়ে দেবো কোনটার পর কোনটা, কবে কোনটা খাবি সেগুলো বুঝিয়ে দিতে হবে। ও দুপুরবেলা আস মানে খেলতে গেছে, খেলে এলে ওকে বুঝিয়ে দেবো। আর আমার ছোটো ছেলে হচ্ছে খুব দায়িত্ববান, মানে বুবুন খুব দায়িত্ববান, ও খাবার গরম করতে পারে, ও ঘরটা মেনটেন করতে পারে, মানে চাবি চাবি ঠিকঠাক দিয়ে, তা ওকে সব বুঝিয়ে দিতে হবে, খাবার দাওয়া সব বুঝিয়ে দেবো, দিয়ে তারপর ফ্রিজে খাবারগুলো ঢোকাবো, আর একটুখানি রেস্ট নেব সকলে খাওয়া হয়ে গেলে। আর 5টার সময় বেরোবো, 8:25 ট্রেন দুন এক্সপ্রেস। তা চলো তোমাদের আমার সাথে ঘুরিয়ে আনবো, আর আশা করি তোমাদেরও ঘুরতে ভালো লাগবে। আর বেনারসের সন্ধ্যা আরতি তো জানোই কতটা ভালো লাগে, দারুণ সন্ধ্যা আরতি। আর ওই সন্ধ্যা আরতির টানে সেকেন্ড টাইম আবার যাচ্ছি। তা এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করব, আর কিছু কাজ আছে সেগুলো সেরে নিই, তাহলে আবার আসছি একটু পরে। ঘুরে আসি, আমার সাথে চলো, আমার ছেলে আমাকে বললো আবার লিফট দিচ্ছে এখন, তাহলে আবার দেখা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্মে গিয়ে। কোথায় যাচ্ছো? চলো যাই। দেখো আমাদের সঙ্গে কারা কারা আছে, সকলে এসে গেছে, আর দুটো টিম
বাকি আছে। আর এখানে প্রচণ্ড আওয়াজ, আমার গলার ভয়েস হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে। আর দুজন এসে গেলে টেনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, তার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ঝাঁকাশ লাগবে। তাহলে আসছি, দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকছে, তারপর আমরা সিটে বসবো। আর সকলেই এসে গেছে, আর ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের কোচ নাম্বার S7। তা চলো ট্রেনে উঠি, ঠিকঠাক করে বসি, তারপর আবার আসছে একটু পর। দেখো পেছনে সবাই আসছে, ভালো করে বসি, তারপর আসছি। জয়শ্রী কৃষ্ণ চুল বেঁধে সবই কলেজ স্টুডেন্ট, সোমাও সব ইয়েলো কেন আমাদের বাবা বিশ্বনাথ সকলকে টেনেছে, সকলে একসাথে যাচ্ছি। এবার তোমাদের সিটের বসার পজিশনটা একবার দেখিয়ে দিচ্ছি, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আছে আর গিনি আছে ওপরে, আর এখানে পম্পা দিদি ভাই, তার বোন গিনির দিদা, দিদি ভাইকে তো তোমরা চেনোই। আর কে কে আছে চলো দেখাই, এখানে আছে দিদি, বৌদি, সব ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে আছে সোমা আছে, অরিন্দম আছে, জয়শ্রী দিদি ভাই আছে, ছদ্দি আছে, আর কে ছন্দা দিদি ভাই আছে, আর আমাদের অরিন্দম টিকিট না কেটে উঠে পড়েছে, অরিন্দমের ভাগনা আছে। তুই টিকিট কাটলে উঠে বললি কেন? টিকিট কেটেছিস? না, আমি জানতাম তুই হয়তো ছাড়তে এসেছিলিস। আমি তো জানি তুই এখানে লিফ্ট দিতে এসেছিলিস, এদের ট্রেনে উঠে পড়ি ভাবতে পারিনি। ও কেটেছিস, ঠিক আছে, টিকিট কেটেছে তাহলে, প্রমাণ আছে। তা চলো আমরা জার্নি করি, আর খাওয়া দাওয়া এখনো হয়নি কনফার্ম। সমিতা খালি জিজ্ঞাসা তুই কি করছিস, তুই জ্বালা